হিন্দু শাস্ত্রের পরম ভগবান হিসেবে শিবের পুজো করা হয়ে থাকে। বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় শিবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনা করি, কিন্তু বাড়িতে শিবলিঙ্গ থাকলে আমাদের বেশ কিছু বিষয় মেনে চলতে হয়। আগামী 21 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথির এই শিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্তই জনপ্রিয় একটি ব্রতকথা। মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। আজ আমি আপনাদের বলবো, বাড়িতে শিবলিঙ্গ থাকলে এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে মারাত্মক বিপদ ঘটতে পারে। তাই শিবরাত্রির দিন অবশ্যই মাথায় রাখবেন এই বিশেষ কথাগুলি। মূল ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতনই আরেকবার বলছি, যারা প্রথমবারের জন্য সৌভাগ্য চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন মূল আলোচনায় চলে আসা যাক। শিবলিঙ্গ হলেন ভগবান শিবের প্রতীক। কম বেশি প্রায় সবার বাড়িতেই শিবলিঙ্গ থাকে। শিবের মাথায় জল ঢেলে বাড়ির মেয়েরা আরাধনা করে থাকেন। বাড়িতে শিবলিঙ্গ থাকলে অনেক নিয়ম মেনে চলতে হয়, না হলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। তবে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলি অতি অবশ্যই আমরা মেনে চলব। মেয়েদের ঋতুচক্রের সময় কখনোই শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়, কিন্তু বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভুলবশত স্পর্শ লাগতে পারে, এতে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু এখন তার এই সব মানা হয় না, ফলে আমাদের জীবনে আসে চরম দুর্দশা। শিবলিঙ্গের গায়ে কখনোই হলুদ লাগাতে নেই। হলুদ ব্যবহার হয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাই শিবলিঙ্গে হলুদ লাগালে দেবাদিদেব মহাদেব অত্যন্তই অসন্তুষ্ট হন। ধ্যানমগ্ন শিবের মূর্তি বাড়িতে রাখা উচিত, এর ফলে বাড়ির শান্তি বজায় থাকে। কখনো কখনো উত্তাল নৃত্য করছেন এই রকম নটরাজ মূর্তি বাড়িতে যদি রাখেন, আপনার বাড়িতে সকল সময় দ্বন্দ্ব কলহ লেগেই থাকবে। তাই অতি অবশ্যই ধ্যানমগ্ন শিবের মূর্তি বাড়িতে রাখবেন। শাস্ত্রমতে বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ রাখা উচিত নয়। মহিলাদের এটি স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই কখনোই বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখবেন না, অর্থাৎ শ্বেত পাথরের শিবলিঙ্গ রাখবেন না। মহিলারা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে থাকেন, কিন্তু ভুলেও কখনো শিবলিঙ্গে সিঁদুর দেবেন না, কারণ শিব হলেন ধ্বংসের প্রতীক। আপনি যদি শিবলিঙ্গে সিঁদুর দেন, তাহলে আপনার স্বামীর ক্ষতি হবে। শিবের পুজো কখনোই রঙিন ফুল দিয়ে করবেন না, শিব সাদা ফুলই অত্যন্ত সন্তুষ্ট হন। তাই অতি অবশ্যই সাদা ফুল দিয়ে শিব পুজো করার চেষ্টা করুন। মহাদেবের মাথায় কখনোই নারকেলের জল দেবেন না, যদি সম্ভব হয় অতি অবশ্যই ডাবের জল দিন। বাড়িতে কখনোই দুটো শিবলিঙ্গ এক স্থানে রাখবেন না, এতে মহিমা ক্ষুণ্ণ হয়, এতে আপনার বাড়ির সমস্যা বৃদ্ধি পায়। শিবলিঙ্গ বাড়িতে থাকলে রোজ পুজো করবেন, কখনোই পুজো বন্ধ করা যাবে না। তাই বাড়িতে শিবলিঙ্গ থাকলে বাড়ি বন্ধ করে কোথাও যাওয়া চলে না।
এই সব বিষয়গুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আশা করি আপনাদের বিষয়গুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক দেবেন, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, এবং বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আগামী 21শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন প্রকার উপাচার, বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন অতি অবশ্যই নিচের চ্যানেল আইকনে ক্লিক করুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি অতি অবশ্যই দেখে নিন। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে। তবে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আজ আমি আপনাদের সামনে জানালাম বাড়িতে শিবরাত্রি দিন কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন কোন দিকগুলি অতি অবশ্যই আমাদের মেনে চলতে হয়। তবে বলা হয়ে থাকে বাড়ির ঈশান কোণে শিবলিঙ্গ রাখবেন, তাহলে আপনার বাড়িতে উন্নতি হবে। কখনোই অফিসের মধ্যে শিবলিঙ্গ রাখবেন না, কারণ শিবলিঙ্গ হলো শক্তির প্রতীক। সেখান থেকে এত পজিটিভ শক্তি বৃদ্ধি পায় যে আপনার কখনো কখনো সমস্যা হতে পারে। তাই অফিসে আপনারা গণেশজির মূর্তি রাখবেন, কখনোই শিবলিঙ্গ রাখবেন না। ঠাকুর ঘরে যদি শিবলিঙ্গ রাখতে হয় নিষ্ঠা সহকারে প্রাণ প্রতিষ্ঠা করে রাখতে হবে। যদি রাখেন অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা পার্বণ করতে হবে, না হলে সমস্যা কমবে না, উপরন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে। বন্ধুরা, যে ধরনের মূর্তিটি রাখবেন আপনার বাড়িতে সেটি হচ্ছে ধ্যানরত শিব অর্থাৎ শান্ত শিবের মূর্তি। কখনো চণ্ডাল শিব নটরাজ নৃত্য করছে এই ধরনের শিবমূর্তি বাড়িতে রাখবেন না, এর ফলে সমস্যা হয়। একটা প্রশ্ন প্রত্যেকের মনে হয়তো থাকে যে শিবের মূর্তি না শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। এর উত্তরটি হলো শিব তখনই মূর্তি রূপ ধারণ করে যখন ধ্বংসের প্রতীক রূপে অবস্থান করে। তাই শুধু শিবের মূর্তি কখনোই রাখা উচিত নয়, তবে শিব ও শক্তি অর্থাৎ পার্বতীর একত্রে মূর্তি আপনি রাখতে পারেন, নচেত আপনি অবশ্যই শিবলিঙ্গের অবস্থান করবেন। কারণ শিবলিঙ্গ হচ্ছে শিবের সেই শান্ত রূপ যখন পার্বতীর ভালোবাসায় লিঙ্গ রূপ ধারণ করেছিলেন শিব। তাই অতি অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আজকের মূল ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ওম নমঃ শিবায়। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের নোটিফিকেশন বেলটি অতি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম নিয়ে চলে আসব এই আশা রাখি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি জানিয়ে দিলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন। আগামী 21শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ প্রতিবেদন ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনি ফলো করেন আপনাদের উপকার হবে, ভালো লাগবে। আমরা সকল সময় বিভিন্ন প্রকার দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। আজকের মতো বিদায় নিলাম, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।